দেখতে পাচ্ছ সামনে থেকে ট্রেন আসছে, ওকে, আর ট্রেনের লাইনটা একবার জাস্ট দেখো, ঠিক আছে? কাকাটা সব থেকে অসহায়, নিজের গার্লফ্রেন্ড ছেড়ে লোকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গুলোকে ঘোরাচ্ছে। পার্কের ভেতরে ভিড়টা জাস্ট একবার দেখো, মানে এত যে কাপল ছিল, মানে কল্যাণী তো আমি নিজেই জানতাম না। ওকে, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস ফাইনালি আজকে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে কিন্তু গাইস আমি একা আসিনি, সঙ্গে এসেছে আমার তিন চারটে বন্ধু বান্ধবী। আমি একটু সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমাদের প্রতিটা ব্লগের মতন আমাদের সাথে আছে আমাদের সৌজিত ভট্টাচার্য, একটু হাই করে দে ভাই। হাই। সঙ্গে আছে আমাদের ঈশা, মোস্ট কিউট, সুন্দরী, হ্যান্ডসাম, সরি হ্যান্ডসাম না। আর সঙ্গে আছে আমাদের সুমন ভাই, হড়পে প্র্যাঙ্কি ভাই, একটু হাই করে দেব। হাই। আর সঙ্গে আছে আমাদের মৌ, ওয়ার্ল্ড কিউটেস্ট, ওয়ার্ল্ড কিউটেস্ট নারী, ঠিক আছে? আর সঙ্গে আছে আমাদের অপর্ণা, হ্যালো ম্যাম। তো গাইস আজকে কিন্তু আমরা এসেছি হচ্ছে কল্যাণীতে, ঠিক আছে? আর এখানে এসে কোথায় কি যাবো বুঝতে পারছি না, তো বন্ধুরা মিলে ডিসাইড করলো যে আজকে আমরা যাবো হচ্ছে কল্যাণী লেক পার্কে। তো ওখান থেকে একটু ঘুরে টুরে তারপরে যাবো সাইডে এনজয় করতে। আর গাইস আজকে আমি প্রথমবার কিন্তু পাঞ্জাবি পরেছি। একটু কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু কোনোদিনও পাঞ্জাবি পরি না, বেসিক্যালি আমার পাঞ্জাবি পরলে একটু অকওয়ার্ড ফিল আসে, কারণ আমাকে দেখতে তোরা ভালো না, আর পাঞ্জাবি পরলে কেমন কেমন একটা লাগে, ঠিক আছে? তো আমি পাঞ্জাবি খুব একটা পরি না। আর গাইস একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেষে লাইক করে দিও যদি ভালো লাগে। তো তো এখন আপাতত যাই লেক পার্কের দিকে, তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, চলো। খিচুড়ি খাবি? খিচুড়ি খাবি? আজকে আমরা খেতে যাবো হচ্ছে বাংলা দিয়ে খিচুড়ি, ঠিক আছে? এরা কি বলছে, এরা কি বলছে, এরা বলছে নাকি বাংলা দিয়ে খিচুড়ি খাবে আজকে? গাইস রাস্তার মধ্যে লাল পাঞ্জাবি পরে বেরিয়েছিলাম, আর পাঞ্জাবি পরে লাল পাঞ্জাবির সঙ্গে কোনো মেয়ে আমি পাইনি। তো রাস্তায় দেখলাম মেয়েটাকে, বেশ ভালোই লাগছিল, যদি একসঙ্গে ঘুরতে পারতাম দুজনকে মানিয়ে যেত একসঙ্গে, ঠিক আছে? আর এখানে কিন্তু একজন আমার ম্যাচিং পাঞ্জাবির সঙ্গে আসেনি, আপাতত পার্কের দিকে যাই, গিয়ে দেখি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং কোনো মেয়ে পাই কিনা, যদি পাই তাহলে তার সঙ্গে সেট হয়ে যাবো। লজ্জা লাগা দরকার, মা সরস্বতী, এদিকে ভ্যালেন্টাইন্স ডে, যদি দুটো একসঙ্গে মিশে একটা গার্লফ্রেন্ড হয়ে যায়। পার্কের ভেতরে ভিড়টা জাস্ট একবার দেখো, মানে এত যে কাপল ছিল, মানে কল্যাণী তো আমি নিজেই জানতাম না, ভেতরে জাস্ট একদম ভর্তি হয়েছে, ঠিক আছে? ওই সামনে তো একদম পুরো ভর্তি হয়ে গেছে, প্লাস ওই ভেতরে জাস্ট দেখো একবার পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? মানে আমি নিজেই জানতাম না যে আমাদের কল্যাণীর মধ্যে এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, অন্য টাইমে তো দেখা যায় না, আজকের দিনে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এটা কনফিউজ হয়ে গেছে কোথায় যাবে এত ভিড় দেখে। কি রে, কোথায় যাবি? খিদে পেয়েছে, সামনে কাউন্টারে দেছো খাবার, বাংলা খাবি? এখন বাইরে যাবি নাকি আবার? সেটা পরে খাস, আপাতত সামনে দিয়ে ঘুরে খেয়েছো। আর এত লেট করিস না। কি রে, আবার গোলাপ ফুল কিনে দিয়েছিস নাকি তুই? ও মাই গড, ওয়াও, দেখ একটু, লা 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 লা, এনে শুন। টেডিং টেডিং, একবার ভিড়টা দেখো ভেতরের দিকে। আর এখানে খাবারের দোকানে বহুত লাভ হচ্ছে, ঠিক আছে? বলেন কি, চারিদিকে দেখছো কিরম, ওয়াও না, ওয়াও, ওয়াও, অসাম, 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 বন্ধু ভারত এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে আছে। তো গাই ওইদিকে দেখো, রেল লাইনে প্রেম করছে। আবে সালে, পুরো লাইন বরাবর সামনে, আর এদিক থেকে চলে গেছে, আর সামনে একটা ছোট মতন সিল আছে। তুই তুই কিছু বলবি? আমি কি বলবো, আমি সিঙ্গেল ছেলে, আমার কোনো মাল ছাল নেই। এমন তোমার মাল বলছে নাকি সিঙ্গেল? আমার কোনো মাল নেই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তুমিও সিঙ্গেল? সিঙ্গেল। গোলাপটা কে দিল? ইয়ে ফাস্ট ক্লাস ইয়ে। কে
কেউ দেয়নি, যাকে পছন্দ হবে পার্কে দিয়ে দেবো। লজ্জা লাগা দরকার। দেখি দুজনের মধ্যে কে লম্বা একটু দেখি আমি, পাশাপাশি দাঁড়ে দেখ, মুখ করে দাঁড়া। কথায় আছে ভালোবাসা কোনদিন লুকিয়ে রাখতে নেই। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারব। সাবস্ক্রাইব করে দে ভাই, আজকে পার্কে যতজনকে পাবো সবাইকে দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাবো, ঠিক আছে? সবাইকে দিয়ে চ্যানেল, হ্যাঁ চল ভাই এটা চ্যালেঞ্জ করি আমরা, পার্কের মধ্যে র‍্যান্ডম লোকদের আমরা সাবস্ক্রাইব করতে বলবো আমাদের চ্যানেল। কি করতে বলবো? সাবস্ক্রাইব করতে বলবো। আর সামনে থেকে ট্রেন আসছে, ওই যে এ ফিউ মোমেন্টস লেটার কি করে ট্রেনটা আসছে দেখ, সামনে কে বসে রয়েছে রে। আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব। আর তোকে না খুব সুন্দর লাগছে দেখতে, তোর এত সুন্দরদের প্রতি রহস্য কি? কোন ক্রিম মাখিস, জনসন? মাঠের মাঝখানে ছেড়ে দিয়েছে আর ঘুরে 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 বেড়াচ্ছে, এই দুঃখ বলে প্রকাশ করা যাবে না। দেখো এখন কটা রিলস ফিলস বানাই, পাঞ্জাবি যখন পড়লাম প্রথমবার তখন কটা রিলস ফিলস বানাই নেই।